ওয়েলকাম টু মাই চ্যানেল সূচনা তাস্রিন ব্লগার আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি ফরাসের বিচি দিয়ে কই মাছ রান্না এই ফরাসের বিচি হয়তো আপনারা অনেকেই চেনেন না আজকে এই ভিডিওটা দেখুন শিখুন এবং রান্না করুন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কার কিরকম লেগেছে রান্নাটা আর হ্যাঁ এই ফরাসির বিচি দিয়ে কই মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে যান যেন আমি একটি রান্না আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই ফরাসের বিচি রান্না কিভাবে করতে হয় তা আপনাদের শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে শিখিয়ে দিতে পারেন এখানে কই মাছের বদলে আপনারা অন্য মাছও ইউজ করতে পারেন তাহলে চলুন দেখে আসি কিভাবে ফরাসের বিচি দিয়ে কই মাছ আমরা রান্না করতে পারি সে বিচি দিয়ে কই মাছ রান্না করতে অবশ্যই আমাদেরকে ফরাসের বিচিগুলো চিনে নিতে হবে এই যে হচ্ছে এগুলো হচ্ছে ফরাসের বিচি এগুলোকে আমি চার ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছি যেন ছিলতে সুবিধা হয় এই যে দেখুন ফরাসের বিচিগুলো এভাবে টিপ দিলেই ভিতর থেকে বের হয়ে আসতেছে কষাটা আমরা রেখে দিচ্ছি আমাদের ছাদের গাছগুলোর জন্য জৈব সার হিসাবে এই ফরাসের বিচির খোসা অনেক উপকারী দীঘপগুলো ফরাসের বিচি আমরা ছিলি নিয়েছি এখানে কই মাছগুলোর আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কই মাছকে দু টুকরো করে নেওয়া হয়েছে এবং হলুদ মরিচ এবং লবণ দিয়ে এখন কই মাছগুলোকে মাখিয়ে রাখবেন আমার মেজভাবে রান্নাটা আমি করছি না রান্নাটা করছেন আমার মেঝোভাবে ওনা ওনার থেকে আমরা শিখে নিব ফরাসির বীজই কিভাবে কই মাছ দিয়ে রান্না করতে হয় মাছে হলুদ ব্যবহার করার কারণে দেখা যায় আমরা যদি হাত দিয়ে মাখি তাহলে হলুদ নখে বা হাতে লেগে যায় দেখতে খুব খারাপ দেখা যায় তাই আমরা কাঠি বা বা মাসুল ইউজ করে থাকি এই মশলা মাখানোর কাজে আমার মনে হয়েছে লবণ একটু কম পড়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব তা না হলে মাছ কিন্তু ফ্রাই প্যানের সাথে লেগে যাবে দিয়ে দিলাম কই মাছগুলো কই মাছ দেওয়ার সাথে সাথে কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে দেখুন আমি কিভাবে দিচ্ছি তা না হলে কই মাছগুলো কিন্তু বাঁকা হয়ে যাবে তেল বেশি গরম হওয়ার কারণে ধোয়ায় আমার ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গিয়েছে বারবার উল্টে পাল্টে দিয়ে এবার একটা একটা করে মাঝখান বরাবর এনে দিব যেন কই মাছগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় আমরা এই কই মাছগুলোকে দুপিঠেই ভেজে নেব আমার রান্নার ভিডিওগুলোতে যতগুলো হাড়ি পাতিল আপনারা দেখবেন বা ইনস্ট্রুমেন্টসগুলো দেখবেন সব আমার শাশুড়ির ওনার এত পরিমাণ পাতিল আর ইনস্ট্রুমেন্টস ছিল যে কারণে আমাদেরকে আর কিছু কিনতে হয়নি দেখুন আমার কই মাছ কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি আমি আরেক পাশ ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আসলে মেঝেভাবে করবে আমি মাছগুলো ভেজে কিছুটা ওনাকে হেল্প করছি দেখুন মাছ ভাজা কিন্তু এক সাইড হয়ে গেছে আরেক পাশ ভাজা বাকি তাই আমি মাছগুলোকে উল্টে দিলাম আরেক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিব ভিউয়ার্স মূল রান্নার জন্য ভাবি একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছে এবং তেল গরম করে পেঁয়াজও দিয়ে দিয়েছে এই যে দেখুন মেজভাবে কিভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছে দুটো দারচিনি দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিলো তিনটা তেজপাতা দিল। এই তেজপাতাগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যেন রসুন থেকে একটা ভালো ফ্লেভার বের হয় এবার উনি দিয়ে দিলেন আদা বাটা দিয়ে দিলেন জিরা বাটা এবং দিয়ে দিবেন এখন পেঁয়াজ বাটা এখন অ্যাড করে দিলেন পানি পানি দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলো উনি কষিয়ে নেবেন মশলাগুলো কষানোর পরে উনি দিয়ে দিয়েছেন হলুদের গুঁড়ো এখন উনি দিয়ে দিবেন মরিচের গুঁড়ো আরও অ্যাড করবেন ধনিয়ার গুঁড়ো এখন ভালোভাবে নেড়ে পানি দিয়ে দিতে হবে করে দিলেন পরিমাণ মতন পানি এবং লবণ এখন ভালোভাবে দিতে হবে সবগুলো মশলা কষানোর পরে সবগুলো ফরসা বিচি উনি এখানে দিয়ে দিয়েছেন এবং বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে বিচিগুলো তাই এখন ভেজে রাখা কই মাছগুলো একে একে উনি দিয়ে দিলেন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছগুলো একটু ভিতরের দিকে ঢুকে যায় এবং মশলাগুলো মাছগুলোর ভিতরে ঢুকে যায় ঝোলের পরিমাণটা আপনারা খেয়াল করুন এবার একটু পানি অ্যাড করব যেন ভালোভাবে মাছগুলো সহ ফরাশের বিচিগুলো হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যায় স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা আপনারা চেক করে নেবেন লবণের পরিমাণটা কম হওয়ার কারণে মেজভাবেই আবারও একটু লবণ অ্যাড করে দিলেন ঢাকনা দিয়ে ঢেকে দিলেন খুব দ্রুত বলক কুঠার জন্য এবং সেদ্ধ হওয়ার জন্য বলক উঠে গেলে আমরা অ্যাড করবো ধোনাপাতা এবং কাঁচামরিচ দেখুন আমি পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি এবং কাঁচামরিচগুলো ধুয়ে ফালি করে নিয়েছি ভিতর থেকে ঝালের পরিমাণটা বের হওয়ার জন্য উনি দিয়ে দিলেন কাঁচামরিচ এবং ধনাপাতা কুচিগুলো সবগুলো ধনেপাতাই এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটা ভালো স্মেল আমরা পাচ্ছি আরেকবার বলক উঠার পরে উনি তরকারিটা নামিয়ে ফেলবেন রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিলেন দেখুন ফরাসের বিচি দিয়ে কই মাছ রান্না উনি কমপ্লিট করে ফেলেছেন আপনাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্টস লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি কমেন্টস আমাদের কাজের অনুপ্রেরণা রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যান যেন একটি রান্না আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে শো করে তাছাড়া আজকে দুপুরে এই ফরাসি বিচি দিয়ে কই মাছের সাথে ছিল লাল শাক ভাজি ফরাসি বিচি দিয়ে কই মাছ মলা মাছ দিয়ে টমেটোর টক শোল মাছ দিয়ে ডাটার তরকারি আর ভাত এই ছিল আমাদের দুপুরের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ